প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী নির্বাচন ইভিএম নাকি ব্যালটে হবে সেটা মূল কথা নয়, নির্বাচনকে অংশগ্রহণমূলক করাটাই কমিশনের মূল লক্ষ্য। ইভিএমে দেশীয় আসনে ভোট করা যাবে কিনা তা নিশ্চিত নয়, কারণ এখনও প্রকল্প পাশ না হওয়ায় ইসি তাকিয়ে আছে সরকারের দিকে। নির্বাচন ভবনে ইলেকশন মনিটরিং ফোরামের সাথে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিপোর্টারে জানাচ্ছেন মকসিমুল আহসান। নির্বাচন কমিশনে নিবন্ধিত 31টি পর্যবেক্ষক সংস্থা এবং 20টি এনজিওর মোর্চা ইলেকশন মনিটরিং ফোরামের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ইএমএফের পক্ষ থেকে জানানো হয়, আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে ইভিএমের পক্ষে প্রচারণা চালাবে ইলেকশন মনিটরিং ফোরাম। যেন কারচুপি না হয়, এই যে প্রশ্ন আসতেছে রাতের ভোট দিনের ভোট, এইগুলো যেন না হয়, এই ইভিএমের নিয়ে আমরা প্রচারণা করব এবং মানুষের ভোটাধিকার প্রয়োগে আমরা আলোচনা করব। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী নির্বাচনে 150 আসনে ইভিএমে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে, তবে তা কতটুকু সম্ভব হবে তা নির্ভর করছে সরকারের উপর। ইভিএম নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে সর্বোচ্চ 150, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই, কারণ এটা ডিপেন্ড করবে যদি সরকার এই প্রকল্প অনুমোদন করে, এর যে আর্থিক সংশ্লিষ্টতা যেটা আছে সেটা যদি সরকারের দৃষ্টিভঙ্গিতে যথার্থ মনে না হয়, সরকার এই ধরনের প্রজেক্ট অ্যালাউ নাও করতে পারেন, অ্যাগ্রি নাও করতে পারেন। একই সঙ্গে সিইসি জানান, যে পদ্ধতিতেই ভোট গ্রহণ হোক না কেন, কমিশনের মূল লক্ষ্য দ্বাদশ নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করা। ইভিএম বা ব্যালটটা মূল কথা নয়, মূল কথাটা হচ্ছে সবাইকে চেষ্টা করতে হবে একটা সুন্দর, সুষ্ঠু, অবাধ, নির্বিঘ্ন, অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচনে যদি অংশগ্রহণমূলক না হয় এবং ইফেক্টিভ প্রতিদ্বন্দ্বিতা যদি না হয়, তা ইভিএম কীভাবে ব্যবহার বিহেভ করবে, ব্যালট কীভাবে বিহেভ করবে, সেটা নিশ্চয়তা দেওয়া যায়নি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।